ইউরিয়া সারের কোটিং কারখানা হচ্ছে সিলেটে। এর সুবাদে আমদানি নির্ভরতা কমবে, পাশাপাশি কারখানার উপজাত মিথানল কাজে লাগানো যাবে অন্য শিল্পে। এই সংক্রান্ত 725 কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC সভায়। বাস্তবায়ন করবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC। সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন ECNEC সভায়। আলোচনা শুরু হয় 10 প্রকল্প নিয়ে। পরিকল্পনা কমিশন জানায়, ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে দানার ওপর এক ধরনের প্রলেপ বা কোটিং করা হয়। এটি কৃষিতে উৎপাদন বাড়ায়। দেশে এই সারের চাহিদা বছরে 24,000 টন, যা পুরোটাই আমদানি করতে হয়। তবে ফেঞ্চুগঞ্জে এই কারখানা তৈরি হলে দেশে উৎপাদন হবে 29,000 টন। কৃষক সার পাবে আগামী 2 বছরের মাথায়। অন্যদিকে কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে বিটাকের আওতায় 6টি প্রশিক্ষণ কেন্দ্র করবে সরকার। এই সংক্রান্ত 1100 কোটি টাকার প্রকল্প নিয়ে আলোচনা চলছে ECNEC সভায়। ECNEC সভায় বিস্তারিত জানব NEC মিলনায়তনে আছেন আমাদের সহকর্মী তহিদ হোসেন, তার কাছ থেকে একটু জানতে যাব। তহিদ, আজ তো অনেকগুলো আছে সভায় আলোচনার বিষয়, কোন কোন প্রকল্পগুলো আসলে এখন পর্যালোচনা পাচ্ছে বা গুরুত্ব পাচ্ছে বেশি? টুম্পা, আজকে ECNEC প্রকল্পের 10টা প্রকল্পের তালিকা যখন আমরা দেখলাম, আজকে কিন্তু অনেকটাই কৃষি নির্ভর প্রকল্পের অগ্রাধিকার রয়েছে প্রকল্পের তালিকায়, সেটি কিন্তু আমরা দেখেছি। একটির খবর আপনি নিজেই দিয়েছেন, যেটি ইউরিয়া সারের কোটিং কারখানা হবে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি কৃষির মান উন্নয়নে যে ধরনের উদ্যোগগুলো বিভিন্ন সময় নেওয়া দরকার ছিল, যেগুলো দাবি উঠেছিল, সেগুলি কিন্তু আজকের প্রকল্পে কয়েকটি সেগুলোকে একত্রিত করে নিয়ে আসা হয়েছে। যেমন একটির কথা বলি, স্মার্ট অ্যাগ্রিকালচারাল প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে বিশ্বব্যাংকের সহায়তা, যেটিতে বিশ্বব্যাংক প্রায় $12 কোটি ঋণ দেবে। এবং বলা হচ্ছে যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে শস্যের আবাদে এক ধরনের পরিবর্তন আসে, সেটির সাথে আসলে কিভাবে খাপ খাওয়ানো যায় দেশের পুরো কৃষি ব্যবস্থাকে, সেটিকে গবেষণা করার জন্য কিন্তু এক ধরনের প্রকল্প আনা হয়েছে। একটি উদাহরণ দেয়, যেমন ধরুন লবণাক্ত সহিষ্ণু ধান কিছুদিন আগে বাংলাদেশে আবিষ্কার হয়েছে। অন্যান্য যেসব লবণাক্ততা, পানিতে লবণাক্ততা রয়েছে, এরকম প্রবণতা রয়েছে, এরকম এলাকায় যখন এই ধরনের ধান আবাদ করা যাবে, সেটি আসলে কী উপায়ে করা যাবে, বনজ যেসব উদ্ভিদ রয়েছে সেগুলোর কীভাবে অস্তিত্ব টিকিয়ে রাখা যায়, মিঠা পানিতে নতুন নতুন কী ধরনের ফসল উৎপাদন করা যায়, এই ধরনের তাগিদগুলো থেকেই কিন্তু সরকার আজকে এই ধরনের প্রকল্পগুলো এনেছে। ইউরিয়া সার একটি গুরুত্বপূর্ণ উপাদান বাংলাদেশের কৃষিতে, সেটির এক ধরনের আমদানি নির্ভরতা রয়েছে। এই প্রকল্পে যেটি ইউরিয়া কোটিং কারখানা হচ্ছে, এটির 2টি লক্ষ্য। একটি হচ্ছে যে এটি থেকে কারখানা থেকে সার নিজেরাই আমরা তৈরি করতে পারবো, আরেকটি হচ্ছে যে এটি যে উপজাত বা ওয়েস্টেজ হবে, মিথানল এবং ফর্মালডিহাইড পাওয়া যাবে, যেটি আপনি জানেন যে অন্যান্য শিল্পেও কাজে লাগানো যায়। এটিকেও কিন্তু বাংলাদেশ তখন আর মিথানল বিদেশ থেকে আমদানি করতে হবে না, বাংলাদেশ এই ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকেই কিন্তু আসলে এই মিথানলটি তারা অন্যান্য শিল্পের জন্য ব্যবহার করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন, এরকম একটি চাহিদা রয়েছে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে চতুর্থ শিল্প বিপ্লবের যে চাহিদা, সেজন্য কারিগরি দক্ষতা বাড়ানো দরকার, সেজন্য সরকার বিটাকের আওতায় 6টি প্রশিক্ষণ কেন্দ্র করতে যাচ্ছে, যেটি খুব বড় পরিসরে হচ্ছে। এবং বলা হচ্ছে যে এটি করা গেলে কারিগরি শিক্ষার দিকে এক ধরনের আগ্রহ তরুণদের তৈরি হবে, এবং সামনে যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, সেখানে যে আসলে এক ধরনের চাহিদা তৈরি হবে নতুন ধরনের দক্ষ শ্রমিকদের, যাতে কারিগরি দক্ষতা লাগবে, সেটি মাথায় রেখেই কিন্তু আসলে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত ECNEC সভা চলছে, আমরা যতটা জেনেছি 4টি প্রকল্প তো পর্যালোচনা করা হয়েছে এখন পর্যন্ত। আমরা কিছুক্ষণ পরে ব্রিফিং হলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। টুম্পা, ধন্যবাদ আপনাকে। তহিদ হোসেন NEC মিলনায়তন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন।